فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত আপন প্রশ্ন করেছেন বিতর নামাজ সম্পর্কে, যে অনেকেই হয়তো ঘুমিয়ে যাওয়ার কারণে বিতর নামাজ পড়তে পারলো না, এখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এখন কি করবে, সে বিতর নামাজটা পড়বে নাকি আপনার সূর্য ওঠার পরে পড়বে? দেখেন, আপনার সালাতুল ভিতর, ভিতরে সালাত বা ভিতরে নামাজ আপনার শেষ হয়ে যায় ফজর তুলু হওয়ার সাথে সাথে, অর্থাৎ ফজরের টাইম হওয়ার সাথে সাথে আপনার ভিতরের সালাতের ওয়াক্ত যেটা, সেটা শেষ হয়ে যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল লাইলে মাসনা মাসনা ফাইদা খাশিয়া সুবহা সাল্লা ওয়াহিদাতান ফাউতারাত লাহু মা সাল্লা। সেই বুখারীর 472 নম্বর হাদিস। রাতের নামাজ দুই দুই দিক আছে, যদি কেউ সকালের নামাজ ফজর নামাজের ওয়াক্ত ছুটে যাওয়ার ভয় করে, সেই জন্য নামাজ শেষ করে দাও। এখন কোনো হয়তো মানুষ ফজর ভিতর নামাজ পড়তে পারলো না, আজান হয়ে গেছে, সে কি করবে, সেটাকে রেখে দেবে, ফজর রেখে দিবে, তারপর সূর্য ওঠার পরে যেভাবে তার সহজ হবে সেভাবে পড়বে। হয়তো যদি আপনি তিন রেখাত পড়েন, তাহলে আপনি ওই যে সালাতুজোহা ওইটা চার রেখাত পড়বেন দুই সালামে, তাহলে আপনার হয়ে যাবে। যদি আপনি কি আপনার পাঁচ রেখাত ভিতরে পড়েন, তাহলে আপনি ছ রেখাত পড়বেন, তাহলে আপনার কি হয়ে যাবে তিন সালামে, তাহলে এভাবে আপনার ভিতরে আদায় হয়ে যাবে।